পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সম্মানীয় চেয়ারম্যান সদ্য হাবিবুর রহমান সাহেব স্যারকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমরা বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সম্মানীয় চেয়ারম্যান বনমালী চট্ট হাই স্কুলের সদ্য প্রধান শিক্ষক সম্মানীয় হাবিবুর রহমান সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি চন্দনের শুভ্রফোঁটা, পুষ্পস্তবক, ব্যাচ এবং উত্তরীয়র মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সম্মানীয় চেয়ারম্যান বনমালী চট্ট হাই স্কুলের সদ্য প্রধান শিক্ষক সম্মানীয় হাবিবুর রহমান সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি। আচ্ছা টেস্টটা একটু বন্ধ রাখো দাদা। আর সেই সঙ্গে অল্প করে কিছু বলার জন্য অনুরোধ করব জেলা পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্মানীয় চেয়ারম্যান হাবিবুর রহমান স্যারকে অল্প করে আজকের অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলার জন্য আমরা অনুরোধ করব। আমাদের সকলের প্রাণের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান কাঁথি প্রভাত কুমার কলেজের আজকে নবীনবরণ উৎসব। এই মহতি উৎসবে আমাদের বহু বিদগ্ধ গুণীজন এসে আমাদেরকে গৌরবান্বিত করেছেন, আমাদেরকে ধন্য করেছেন। এখন মঞ্চে বিভিন্ন কর্মসূচি এখানে হবে, অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং বিদ্যালয়ের আমাদের কলেজের ছাত্রছাত্রীরা তাদের পারফরমেন্স করবেন। এই মুহূর্তে আমাদের এই মহতি প্রোগ্রামকে সঞ্চালনা করছেন মাননীয় বিশিষ্ট ছাত্র এবং ছাত্র নেতৃত্ব মদন মণ্ডল মহোদয়, আমাদের সকলের প্রিয় শেখ ইমরান সহ আমাদের ছাত্র সংসদের মাননীয় এবং মাননীয়া যারা কর্মকর্তা আছেন তারা সবাই আছেন। এবং এই মহাবিদ্যালয়ের আমার স্নেহের ছাত্রছাত্রীরা তারা সবাই আছেন, কিছু অভিভাবক অভিভাবিকাও আছেন। এই মহাবিদ্যালয়ের পরম সম্মানীয় অধ্যক্ষ মহোদয় সহ এই মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাগণ আছেন এবং সর্বস্তরের সুবনোদ্যায়ী শিক্ষানুরাগী বিশিষ্ট জনেরাও আছেন। সবাইকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করি। এখানে খুব সুন্দর অনুষ্ঠান হবে, তাই সময় বেশি নেব না। শুধুমাত্র আমি বলবো যে এই নবীনবরণ উৎসব হচ্ছে আমাদের প্রতিটি মহাবিদ্যালয়ে প্রতি বছর আমরা নিয়ম করে করি, এই কারণে যে সকল ছাত্রছাত্রী নতুন মহাবিদ্যালয়ে অ্যাডমিশন নেন, ভর্তি হন, তাদেরকে আমাদের পুরনোরা বরণ করে নেন, সম্মাননা দিয়ে বরণ করে নেন। এবং এই মহাবিদ্যালয়ে যে শিক্ষা, তার যে সংস্কৃতি, তার যে পরম্পরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেটাকে তুলে ধরা হয়, এটাই হচ্ছে আমাদের প্রতি বছরের পরম্পরা। এটা আমরা প্রত্যেকটি মহাবিদ্যালয়ে পালন করি এবং কাঁথি প্রভাত কুমার কলেজও সেটা পালন করছে, তাই আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই। আমি দুটো কথা বলে শেষ করব যে গোলাম মুস্তফা কিশোর কবিতা এক জায়গায় বলছেন যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে,
অর্থাৎ আজকে যারা ছাত্রছাত্রী তারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র কোন পথে পরিচালিত হবে সেটা নির্ভর করে আমাদের আগামী প্রজন্মের ছাত্রছাত্রীরা তারা কোন পথে এগোবে। আর তাদেরকে যারা মানুষ করেন, তৈরি করেন, তারা হচ্ছেন আমাদের শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকা। আর অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষক, শিক্ষিকা হচ্ছেন জাতির মেরুদণ্ড। আর মেরুদণ্ড যত শক্ত হবে, মজবুত হবে, আমাদের ছাত্রছাত্রী তত ভালো তৈরি হবে। তাই সবাইকে মিলে আমাদেরকে এই সুন্দর ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে, শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কথায় একটা কথা বলে শেষ করব, যে চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আসুন আমরা সবাই মিলে এই ব্যবস্থাকে, এই শিক্ষাকে, এই অগ্রগতিকে, এই প্রগতিকে, এই এগিয়ে যাওয়াকে সুন্দর করে তুলি। সেই আহ্বান জানিয়ে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় এই বলে শেষ করব, যেহেতু আমিও একজন শিক্ষক, তাই আপনাদেরকে এটাই বলেই শেষ করব যে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করে সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে এবং অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম। সবাইকে নমস্কার, অনেক অনেক ধন্যবাদ জানাই সম্মানীয় হাবিবুর রহমান স্যারকে। ছাত্র সংসদের যে সমস্ত প্রতিনিধিবৃন্দ, যাদেরকে সদস্য ব্যাজ দেওয়া হয়েছে, অনুরোধ করব তোমাদেরকে মঞ্চের সামনে আসার জন্য। ছাত্র সংসদের যে সমস্ত সদস্যরা অনুষ্ঠানের ব্যাজ নিয়েছ, অনুরোধ করব অতি সত্বর মঞ্চের সামনে আসবে। ইলেকট্রিশিয়ান ভাগবত দা, অতি সত্বর আপনি অনুষ্ঠান মঞ্চের সামনে আসবেন।
ছাত্র সংসদের যে সমস্ত সদস্য অনুষ্ঠানের ব্যাজ নিয়েছিলে, পাঁচ মিনিটের মধ্যে অনুষ্ঠান মঞ্চের সামনে আসবে। ছাত্র সংসদের ব্যাজ যারা নিয়েছিলে, পাঁচ মিনিটের মধ্যে অনুষ্ঠান মঞ্চের সামনে আসবে।